ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলিট সব ধরনের ফ্যাসিলিটি আছে। বিন্দু মাত্র কোনো প্রবলেম পান, নিয়ে আসবেন, চেঞ্জ করে অন্যটা নিয়ে যাবেন, অন্যটা নিয়ে যাবেন। হ্যাঁ, আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। তো দর্শক, যেটা বলছিলাম, আমরা ল্যাপটপের কালেকশন দেখাবো, আবারও কিন্তু চলে আসলাম ল্যাপটপ ভিলাতে, আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 10 নম্বর। আর এখানে আসলে কিন্তু আপনারা চমৎকার চমৎকার ল্যাপটপের কালেকশন নিতে পারবেন, সারা বাংলাদেশ তারা ডেলিভারি দেয়। তো আমাদের সাথে আজকে রয়েছে পুরো ভিডিওটাতে জুয়েল ভাই। জুয়েল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আর সবাইকে ভালো রাখার জন্যই কিন্তু আজকে ভিডিওতে আসছি। আচ্ছা আচ্ছা, নতুন বছর যেহেতু ভাই বলছিলেন, বিজয় অফার হবে আজকে, বিজয় অফার। আচ্ছা, বিজয়ের অফার। তো আপনাদের এখানে ভাই 10 নম্বর নেমে কিভাবে আসতে হবে আমাদের? মিরপুর 10 নম্বর মেট্রো রেলের পিলার নম্বর 253, সেন্ট্রাল প্লাজায় নিচতলায় 11 নম্বর দোকান হচ্ছে আমার ল্যাপটপ ভিলা। আচ্ছা, সপ্তাহে 7 দিনই খোলা থাকে আপনাদের? হ্যাঁ, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, তো যেহেতু ভাই এখন সবার বাজেট একটু কম, আমরা কম বাজেট দিয়ে যদি আজকে শুরু করি। হ্যাঁ, কম বাজেটেও আছে আমার কাছে, কিন্তু কম বাজেটেও ভালো ল্যাপটপ আছে। আচ্ছা, আমরা যদি একটু শুরু করি, কত দিয়ে শুরু করবেন আজকে? এটা হচ্ছে 12,999। আচ্ছা, 12,999 টাকা শুনেই আপনারা ইয়া হয়ে না, কনফিগারেশন কি আছে আমরা বলে দিই। ওকে, এটা কি আছে কনফিগারেশন? এটা 180 ডিগ্রি রোটেট হয়, দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু র্যাম আছে 8 জিবি দেয়া, 8 জিবি র্যাম দেওয়া আছে কিন্তু এটাতে। এটা কিন্তু পারফরমেন্স খুবই ফাস্ট। এটা এসএসডিও দেওয়া আছে, এসএসডিও 128 এসএসডিও দেওয়া আছে। ওরে, 128 জিবি এসএসডি, 8 জিবি র্যাম। এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড, মডেল নাম্বার হচ্ছে 3150 3150। হ্যাঁ, পেন্টিয়াম এর 8th জেনারেশন। এটা 8th জেনারেশন একটা ল্যাপটপ, কিন্তু এই দামে কিন্তু পুরা ঢাকা চ্যালেঞ্জ, আপনি কোনো জায়গায় পাবেন না। এটার প্রাইস এখন মাত্র 12,999। শুধু আপনার ব্লগে থেকে আসলে, আর আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট দিচ্ছি। আচ্ছা, কি কি থাকবে? একটা মাউস থাকবে, একটা 32 জিবি পেন ড্রাইভ থাকবে, একটা লেদারের ব্যাগ থাকবে, লেদার আবার ব্যাগও থাকবে ল্যাপটপ ক্যারি করার জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা এই পাশে যদি আরো একটা ল্যাপটপ দেখি, এরপরে আমি যে কোনো কাজ করতে পারবেন, অটোক্যাড, ইলাস্ট্রেটর সব ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। হ্যাঁ, কোনো ল্যাগ করবে না, একদমই স্মুথলি করতে পারবেন। ফ্রিল্যান্সারদের জন্য এটা খুবই ভালো একটা ল্যাপটপ, কম দামের মধ্যে খুবই ভালো একটা ল্যাপটপ। এটা হচ্ছে পুরো ঢাকা চ্যালেঞ্জ দিব, এটার প্রাইস দিব 24,500 টাকা। চব্বিশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেনের 7th জেনারেশন, 8 জিবি র্যাম, 256 এসএসডি, ফিঙ্গারপ্রিন্ট দেখেন, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট, কিবোর্ড ব্যাকলিট, সব ধরনের ফ্যাসিলিটি আছে। এটা কিন্তু ভাই দুইটা ডাবল ব্যাটারি কিন্তু ফ্যাসিলিটি। ওরে, আবার ডাবল ব্যাটারি? হ্যাঁ, 4 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবে, 4 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবে। প্রাইস কেমন থাকবে এটা? এটার প্রাইস 24,500 টাকা। এটা কিন্তু i5টা আমাদের কাছে আছে, ওটা 22,500 করবে। আচ্ছা, i5 নিলে 22,500। হ্যাঁ, 22,500। ওকে, নেক্সট কোনটা দেখাবেন? এরপর এইচপির একটা দেখাই। হ্যাঁ, টাচ স্ক্রিন। হ্যাঁ, টাচ স্ক্রিন, এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট। ওয়াও, একবার হচ্ছে 360 ডিগ্রি রোটেট, ট্যাবের মতো করে ইউজ করতে হবে। আর এটা দেখেন আপনি, একদম সুপার স্লিম, একবার স্লিম, একদম সুপার স্লিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এই ল্যাপটপটা আপনারা দেখতে পারেন, যার যেটা আসলে পছন্দ হয়। আচ্ছা, এগুলো কিন্তু আপনার ক্যামেরা কিন্তু ডাবল। আচ্ছা, এখানে একটা ক্যামেরা আছে, আবার এখানে একটা ক্যামেরা আছে। আচ্ছা, এগুলোর সাথে ভাই আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন? এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের হচ্ছে রিপ্লেসমেন্ট আমরা দেই, রিপ্লেসমেন্ট দেই হচ্ছে 1 মাসের রিপ্লেসমেন্ট। এক মাস শুধু আপনার বাসায় নিয়ে চেক করবেন, কোনো প্রবলেম যদি পান, বিন্দু মাত্র কোনো প্রবলেম পান, নিয়ে আসবেন, চেঞ্জ করে অন্যটা নিয়ে যাবেন, অন্যটা নিয়ে যাবেন। আর 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা যেটা দেখছিলাম এটাও আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে, এটা 9th জেনারেশনের। আচ্ছা, 9th জেনারেশন। হ্যাঁ, 8 জিবি র্যাম দেয়া আর 128 এসএসডি দেয়া। এটার প্রাইস দিব হচ্ছে বিজয় দিবস উপলক্ষে, এটার প্রাইস দিব মাত্র 17,500। পেন্টিয়াম 9th জেনারেশন। অবশ্যই কিন্তু আপনার ব্লগের, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই কিন্তু আপনার ব্লগের কথা বলতে হবে। আচ্ছা, আপনারা অবশ্যই ভিডিও দেখে এসেছেন বলতে হবে। আচ্ছা, তাহলে কিন্তু আপনারা এই প্রাইসে পাবেন। আচ্ছা, এরপরে এইচপির আরেকটা ল্যাপটপ দেখি। এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা ল্যাপটপ, জি3। জি3, হ্যাঁ, 8200 জি3। এটা কিন্তু দেখেন একদম
মানে ক্যারি করার জন্য খুবই ভালো, বেস্ট বেস্ট একটা একদম। আর এই দেখেন সাইফুল ভাই, পিছনে কিন্তু রাবার টাওয়ার লাগানো আছে। আমার আমার প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ একদম, মনে করেন যে 99% ফ্রেশ হবে আমার প্রত্যেকটা ল্যাপটপ। তো এটাও আপনারা দেখতে পারেন, খুব চমৎকার কিন্তু কনফিগারেশনের। এটার কনফিগারেশন এটা হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন, 8GB RAM দেয়া, DDR4 এর 8GB RAM দেয়া আছে, আর 256 SSD দেয়া আছে, ফুল এইচডি ডিসপ্লে হবে, কিবোর্ড ব্যাকলিট হবে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হবে, আপনার হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পাঞ্চ করা যায় ওই সিস্টেমও আছে। কত রাখা যাবে এটা? এটা হচ্ছে মেটাল বডি, এটা রাখা যাবে মাত্র 22,999 টাকায় কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন। সব ধরনের কাজ করা যাবে, ফ্রিল্যান্সারদের জন্য খুবই ভালো হবে, গ্রাফিক্স আপনার ভিডিও এডিটিং সবই করা যায়। এরপরে হচ্ছে ডেলের একটা দেখাই, এটা হচ্ছে অনেক জনপ্রিয় কিন্তু, এটা তো দেখতে খুব জোস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ডেলের 3190 256 SSD 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 256 SSD
দুইটা 8GB RAM হবে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা নেক্সট আমরা একটা থিঙ্কপ্যাড কি দেখব নাকি হ্যাঁ থিঙ্কপ্যাড আচ্ছা ওকে থিঙ্কপ্যাড দেখাই এটা হচ্ছে Lenovo থিঙ্কপ্যাড থিঙ্কপ্যাড যারা হচ্ছে ওই ভিডিও এডিটিং গ্রাফিক্স ফ্রিল্যান্সারদের জন্য এটা খুবই ভালো হয় খুবই ভালো এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য খুবই ভালো 470S হ্যাঁ এটা কোরাই 7 এর 7 জেনারেশনটা আমাদের কাছে আছে কোরাই 5 এর 7 জেনারেশনটাও আমাদের কাছে আছে কোরাই 5 7 জেনারেশন কোরাই 7 7 জেনারেশন এটা কিন্তু টাচ ডিসপ্লে হ্যাঁ এটা টাচ ডিসপ্লে দুইটারই টাচ ডিসপ্লে হ্যাঁ এটা 8GB RAM দেয়া আছে 256 SSD কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ফ্যাসিলিটি পাবেন আর দেখেন একদম ফ্রেশনেসটা দেখেন খুবই জোস ওকে আচ্ছা এটার দাম কত রাখবেন কোরাই 5 নিলে কোরাই 5 নিলে এটা প্রাইস পড়বে 28500 টাকা আর কোরাই 7 নিলে 2000 টাকা বেশি পড়বে আচ্ছা মানে 30500 টাকা হ্যাঁ 30500 পড়বে তারপরেও আপনার ব্লগ থেকে আসলে আমি অবশ্যই অনার করব ভাই কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব অবশ্যই অনার করব আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন T470S আচ্ছা আচ্ছা T460S টা আমাদের কাছে আছে T480S টা আমাদের কাছে আছে अवेलेबल T460S টা পড়বে আপনার 25500 টাকা T480S টা পড়বে 34500 টাকা 34500 টাকা ওকে আচ্ছা এরপর পরে আমরা চলে যাই আরো কিছু যদি দেখাই হ্যাঁ এটা দেখেন অনেক চমৎকার একদম স্লিম এর মধ্যে 360 রোটেট একটা ল্যাপটপ দেখেন ওকে স্লিমটা দেখেন MacBook এর সাথে কম্পেয়ার করা যাবে এতটা স্লিম দেখেন খুবই চমৎকার ওকে এটা এটা ডিসপ্লে কিন্তু 2K ডিসপ্লে 2K ডিসপ্লে হ্যাঁ ফুল মেটাল বডি ফুল মেটাল আসলে ফুল মেটাল বডি হবে এটাও আপনারা দেখতে পারেন এটা 250 এটার হচ্ছে 256 ভেরিয়েন্টও আছে আর 512 ভেরিয়েন্টও আছে ভেরিয়েন্টও আছে আচ্ছা এটার মধ্যে দেয়া আছে 16GB RAM দেয়া আছে 512 SSD দেয়া আছে কোরাই 7 এর 7 জেনারেশন কোরাই 5 এর 7 জেনারেশন দুইটাই আছে কোরাই 5 এর যেটা 7 জেনারেশন 16GB RAM আর 512 SSD এটা পড়বে হচ্ছে 41500 টাকা 41500 এটার মডেল হচ্ছে 1020 টাও আছে 1040 টাও কিন্তু আমাদের কাছে আছে अवेलेबल আছে হ্যাঁ এটাও তো খুব স্লিম একটু দেখাই দেন ভাই একবারে স্লিম একদম স্লিম এগুলো হচ্ছে একই ইয়ার তো সিরিজে তো আপনার এলিট বুক এর হচ্ছে ফোল্ডেবল এটার প্রাইস আমরা রাখছি 512GB SSD 512 আর 16GB এটা 1030 যেটা G2 7 জেনারেশনে এটার প্রাইস রাখছি আমরা মাত্র 45000 টাকা রাখতে পারো আর 16GB আর হচ্ছে 512 দিয়ে 45000 টাকা রাখা যাবে আর 256 রেটও আছে ওটা আমাদের কাছে আছে ওটা রাখা যাবে 38500 টাকা 38500 টাকা 840 কিন্তু আপনার G3টাও আমাদের কাছে আছে এই যে 840 G3টা একটু দেখাই দিই এটা না দেখাই এটা হচ্ছে আমাদের কাছে ভাই আবার হচ্ছে 840 G3 যেটা 840 G3 840 G3 G4 ওপেন বক্স আছে ওপেন বক্স ইউজই করা হয় নাই একদম ওপেন বক্স এই যে ওপেন বক্সে একটা প্রোডাক্ট দেখাই ওকে এটা দেখেন একবারে কোনো হাতের ছাপ নাই না না কোনোই নাই আপনি দেখেন এই যে রাবার প্রত্যেকটা ইয়ার মধ্যে রাবার দেয়া আছে আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ ফ্রেশ এটার কত দাম থাকবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এমনিতে যে ইগুলা হয় ওটা থেকে 1000 টাকা বেশি দিলেই হবে 1000 টাকা নরমাল গুলোর থেকে দেখা যায় 1000 টাকা বেশি হ্যাঁ এর কিছু ই করা হয় না এই দেখেন একবারে একবারে লেটেস্ট আমরা যেটা বলছি একদম ইউজ করা হয় নাই ওপেন বক্স ও একবারে ইনটেক গুলো এগুলো নিলে কত টাকা যাবে এগুলো এটা হচ্ছে G4 যেটা G4 নিলে হচ্ছে 30500 টাকা রাখা 30500 টাকা আর G3টা নিলে G3টা নিলে আরো 2-3000 টাকা কম পড়বে 2-3000 টাকা কম পড়বে আচ্ছা আচ্ছা তো যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে আপনাদের থেকে ল্যাপটপ আমরা কিন্তু 64টি জেলাতে কিন্তু আমরা
কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই, সেক্ষেত্রে আমাকে 1000 টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে, আর বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে তারপরে প্রোডাক্টটা নিতে হবে। আর হচ্ছে অবশ্যই আপনি চেক করে নেবেন, আর যদি কোনো প্রবলেম হয়, আমি তো আছি 30 দিনে, তো অবশ্যই রিপ্লেসমেন্ট আছে, আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আর অনেকে বলে যে ভাই আমি একটা প্রোডাক্ট নিছি, ধরেন অনেকে তো ফ্রিল্যান্সিং করে ভিডিও এডিটিং এর জন্য নেয়, যে ভাই আমি 30,000 টাকা দিয়ে একটা নিছি আমার কাজের জন্য, এটা হচ্ছে আরো 5,000 বাড়ায় আমি আরেকটা নিতে চাই, তো সেক্ষেত্রে 5,000 বাড়ায় না ভাই, আমি যে অফারটা দিব সেটা হচ্ছে আপনি আমার এক কাছ থেকে এই প্রোডাক্টটা নিলেন, নেওয়ার পরে আপনার ভালো লাগলো না, ভালো লাগলো না, আপনি 10 দিনের মধ্যে কোনো প্রবলেম ছাড়াই চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে মাইন্ড চেঞ্জ অফার। আচ্ছা আচ্ছা, মাইন্ড চেঞ্জ অফার, কোনো প্রবলেম ছাড়া এই প্রোডাক্টটা আপনি নিছেন, আপনার ভালো লাগতেছে না, আপনি 10 দিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন আমার কাছ থেকে, কোনো চার্জ নেব না। আচ্ছা আচ্ছা, ওকে, তো সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান, দেখেন ভাইয়ের কাছে অনেক কালেকশন আছে, আমরা যদি একটু দেখাই দিই, যে এই পাশ থেকে দেখেন অনেক আছে ভাই, প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট আছে, আর যদি কারো যদি স্পেসিফিক কোনো মডেল লাগে আমাকে বললেও আমি এনে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সর্বোচ্চ 3 দিনের মধ্যে, সর্বোচ্চ 3 দিন লাগবে, 2,000 টাকা অ্যাডভান্স দিলেই হবে। অ্যাডভান্স দিলে আপনারা যার যে প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই আপনারা নতুনগুলো দেওয়া যাবে, নতুনগুলো দেওয়া যাবে। আচ্ছা, ইনটেক বক্স সহ চাইলে আপনারা কিন্তু সেই ল্যাপটপগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন।